আমার মা মানে মাসারই আছিল আগের জন্ম হয়তো, বলছো বসিতে যাবে আধ ঘন্টার ভিতরে 1 কেজি, আর ধর 1 খাপে মনে হচ্ছে 1 কেজির বেশি মাছ উঠে নিয়ে আসছে। তা মাছ অন্য কেউ গেলে পায় না, বর্মশাই গিয়েছিল অত মাছ পায়নি, ভাই বাবা যে কোনো যে হোক নাকি মাছ হবে, মানে মাছ আসবেই, মাছ ভাত সেদিন খাওয়া হবেই। তা দেখো কত সুন্দর মাছ পেয়েছে আজকে, এ ভগবান, শুয়ে পড় শুয়ে পড় বাবা, তুই একটু শুয়ে পড় এদিকে। হ্যাঁ ওরে বাবা, 1 খাবে ও মা, মাগো 1 কেজি ওটা, আমার জামাইও পারে না, তো জামাইও আর পারে না না। হ্যাঁ এই যে শুনছো, দেখে যাও মাছ, 1 খাপের মাছ দেখে যাও, একটু সাইজ তেলাচ্ছি একদম। ও দিবে বাবা কিনে কইছে না, দেখ না আমার মশাই খাচ্ছে তা তো মানিস না, কি সুন্দর সাইজের মাছ রে, আহা হা, দেখো তেল তেলে মনে হচ্ছে সন্টু রে, এরকম মাছ যদি সন্টু ডেইলি ধরতে পারতাস দেখতে পারতো না। 1 খেপে মাছ দিতে, হাই 1 খেপের মাছ এই যে, হাই খাদ্য ভাত কিছু না দিয়ে, না ভাত দিয়েছিলাম, ও সাইজের পুরা সব তেলাপি এগুলো, কি সুন্দর, 1 কেজির বেশি আসবে গো, 1 কেজির বেশি আছে, বসে না মানে। আরে বালতি নিয়ে আসতেছি, বালতিতে করে জাল নিয়েছি, ওহো জাল আনতে গেছিল সীমা, লোকের জল নাই রে সের জন্যই, তাই কি উসকে জালে। এই যে আলু সুদ্ধ গুলো মাখানো হয়ে গেছে, মাখাতে মাখাতে 2-3 জন তো খেয়ে চলে গেলো, ভাই মা আর বাবা, আর এইদিকে কিছু মিলমিকার তরকারি করেছি, আর রাত্রি তরকারি তো রয়েছে, তো ড্রাইভারও রয়েছে, ওরা সকালে খাবে, তো আবার মিলমিকাটা রান্না করে নিয়েছি। এত গরমও হয়ে পারিনি বাবা, ঝলিয়ে গেছে তাই নরম হয়ে গেছে, এখন বাজে 11:05, এই যে ভাত খেতে বসছে বাবা আর ইনি দুজনে মিশে ভাত খাচ্ছে, আর ড্রাইভার স্নান করছে এখন, আর বড় ভাই আসছে, এই যে জিলেপি নিয়ে আসছে গরম গরম জিলেপি, গরম গরম জিলেপি, আজকে বাজার আমাদের এখানে জানো, তাই বাজার থেকে নিয়ে আসছে, দেখো মচমচে জিলেপি, আমার বাবা ভাত দিয়ে খায় মিষ্টি, রসগোল্লা জিলেপি সবসময় মিষ্টি ভালোবাসে, আর তোমার কি হবে প্লেটে দেবো জিলেপি, জিলেপিগুলো বেশি বড় না, মত মচমচি আছে। ডাঙ্কারা শুনতে পাচ্ছ কালেকশনে আসছে মহোৎসবের জন্য, কয়জন গোসায় বন্ধুরা প্রতি বাড়ি যাচ্ছে, যায় মানে ডাঙ্কা কাস্টে যে কালেকশন করছে আর কি, মানে যে যা দিতে পারে যে যা সামর্থ্য মতন মহোৎসবের জন্য আসছে, সুকমা থেকে আসছে নাকি এখান থেকে অনেক দূর। চাউল আর 10-11 টাকা দিয়ে দিয়েছি, যে আমাদের বাড়ি ঢুকছে বলে দেবা, কি রোদ্দুর, আজকে আমাদের এই জায়গা বাজার, তা মা ভাই যাবে বাজারে, আর আমি আর সন্টু খেয়ে দিয়ে দুপুরে একটু শোবো, কারণ সারাদিন সন্টুকে না ঘুমালি না বিরক্ত করে সারাটা দিন। এই যে মা বাজার থেকে সন্টুর জন্য কালো আঙুর নিয়ে এসছে, সন্টু কী কী ভালো খায়, আর এই যে গাড়ি নিয়ে এসছে, সন্টু গাড়ি ভালো খায়, তা গাড়িও নিয়ে এসছে, আর লেবু, এই যে সুইট কর্ন নিয়ে এসছে, সন্টু যা যা ভালো খায় মা তাই সন্টুর জন্য এইসব আনছে, আর এদিকে কিছু খেয়ে সেরেছি আমরা বসে বসে, এতক্ষণ খেয়েছি বসে বসে। এদিকে বাজার করে নিয়ে আসছে, এই যে দই কলা লস্যি বানানোর জন্য নারকেলও নিয়ে আসছে ব্যাগে রয়েছে, আর এই যে মিক্সচার বোঁদে তিলের লাড্ডু খেতে চেয়েছিলাম আমি সেগুলো নিয়েছে, আর এদিকে মা বাজারে দেখো এই যে আলাদা কাঁচা সবজির বাজার এগুলো, আর এই যে নারকেলটার কী কী রয়েছে অনেক কিছু বাজার করছে, কাঁচা সবজি কে জানে,
আরে গেল গেল গেল। হ্যাঁ কি ফটাফট পড়ে আছে রে, অনেক ফটাফট ফেলাই দিচ্ছিস, গায়ে শক্তি গেছে। দাঁড়া দাঁড়া, পাইপ সারাইনি, বস্তাটা সরাইনি। কি সুন্দর ঘরটা, শেষ একদম তো। এই পাশে পুরা খোলা হয়ে গেছে, ওই পাশে দেয়ালও পড়ে গেছে, ধুলো ধুলো বস। দেখো দেখো, আমার ভাই বড় ভাইও আসছে কাজের জন্য, ছোট ভাই তো রয়েছে আর মাও রয়েছে এদিকে। কি অবস্থা হয়েছে ঘরটা পুরো ভেঙে, আর দেখে মানে এক পাশে আছে ওই যে ভাঙছে, কত সুন্দর, কি সুন্দর ঘরটা ভাঙা হয়ে গেছে। ভাঙতে বেশ সময় লাগে না, বানাতে সময় লাগে। তিন গাড়ি মাটি লেগেছিল, মা এই কাজ করছে তিন চার দিন ধরে, তিন গাড়ি মাটি দিয়ে দেয়ালগুলো আঁচা হয়েছিল, তা সেগুলো পুরো এক প্রান্তরে শেষ। মা মেটেলগুলো সাইড করে দিয়েছে, কারণ মাটির দেয়ালটা পড়লে মেটেলে পরে পড়বে বলে। মা আমিও কিছু সাহায্য করে দিয়েছি, মেটেলগুলো একটু সরানো হয়ে গেছে। হ্যাঁ কি, ও ওই নেটটা সরা মা, নেট তুই ওইগুলো আগে থেকেই করিস না, না তার কাটছিস। দুজনে মিলে, এ দুজনে মিলে একসাথে মার জোরে, আরো জোরে, আরেকবার, এই একসাথে পড়লো না। উপরে বেঁধে যাচ্ছে রে, আমার এই আরো টোলি টিন ভাঙতো রে। আমার মা দুঃখ করতেছে এখন, আমার ঘরটা তিন গাড়ি মাটি দিয়ে আমি আজি দু একটা লেবার নিয়ে সাথে, একবারে শেষ। নতুন ঘর হবে তোমার, চিন্তা করে না মা, তোমার নতুন ঘর হবে। পুরো ভাঙা হয়ে গেল, যে পুরো ফাঁকাই হয়ে গেছে। কি সুন্দর ঘরটা, যদি জায়গা থাকতো তাহলে এই জায়গায় ঘরটা ভাঙা হতো না, জায়গা নাই আর কি করা যায়।